শ্রমিক কল্যাণ তহবিলের পঁচিশ কোটিরও বেশি টাকা আত্মসা তো পাচারের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড মোহাম্মদ ইউনুসের বিচার শুরু নির্দেশ দিয়েছে আদালত তিনি ছাড়াও আরও ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু নির্দেশ দিয়েছেন ঢাকার বিশেষ জজ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত এনামুল কবির রিপোর্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভিযোগ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের পঁচিশ কোটি ২২ লাখ টাকা আত্মসাত করে তা বিদেশে পাচার করেছেন এই অভিযোগে মামলা দায়েরের পর সহ চোদ্দ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন দুদক দুই পক্ষের শুনানি শেষে ডক্টর ইউনুসসহ চোদ্দ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আগামী পনেরোই জুলাই বিচার শুরুর নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালত অনেক হয়রানির মধ্যে আছে বুঝতে পারছেন কাজে সেটারই অংশ এটা চলতে থাকবে সারাক্ষণই খাঁচার ভেতরে ছিলাম একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য যেখানে এখনো বিচার শুরুই হয়নি যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয়নি এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেয়নি আইনের সাথে পড়ে না কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে গ্রামীণ টেলিকমের কাছে ডক্টর ইউনুসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়ান করেছেন যখন শ্রমিকের কোনো স্বার্থ ছিল না তখন উচ্চতর আদালতের নির্দেশে তিনি শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করার জন্য তিনি এটা আপসে গেলেন এবং একটা সভা করলেন সেখান থেকে তিনি বললেন চারশো কোটি টাকা আমরা শ্রমিককে দিয়ে দিব হঠাৎ করে তিনি চারশো সাঁত্রিশ কোটি টাকা থেকে ২৬ কোটি টাকা সরিয়ে ফেললেন শ্রমিক ইউনিয়নের নেতা আইনজীবী তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং নিজের লাভবান হওয়ার জন্য তিনি এই ছোট কথাটা কেন বুঝতে পারছেন না বা আপনারাই কেন বুঝাইতে পারতেছেন না এটা আমি না দেশের ইতিহাসে এই প্রথম কোনো নোবেল জয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জ গঠন করা হলো তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে চার বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দণ্ডিত হতে পারেন ডক্টর ইউনুস ঢাকার বিশেষ জজ আদালত থেকে এনামুল কবির রূপম চ্যানেল আই এখন জন্ম সনদেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর